লক্ষ্য করলে দেখা যায় যুবক আর যুবতীরা আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, সুন্নাত বাদ দিয়ে বর্তমান সমাজের যুবক আর যুবতীরা ভালোবাসা শুরু করে দিয়েছে। বলেন না আউযুবিল্লাহ। আসছে আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসে বর্তমান সমাজের যুবক যুবতীরা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ভালোবাসা বাদ দিয়ে, রাসূলের অনুসরণ বাদ দিয়ে, রাসূলের ইত্তেবা বাদ দিয়ে, রাসূলের আনুগত্য বাদ দিয়ে এই সমাজের কিছু নির্লজ্জ বেহায়া যুবক সমাজ রয়েছে, যুবতী সমাজ রয়েছে, যারা একে অন্যের সাথে মহব্বত করে, একে অন্যকে ভালোবাসে, একে অন্যকে ভালোবাসে প্রেম নিবেদন করে, এমনকি ভালোবাসার এক পর্যায়ে তারা নিজের দেহ আরেকজনের আরেকজনের কাছে বিলিয়ে দিতে লজ্জা বোধ করে না, কুণ্ঠা বোধ করে না, ঠিক কিনা? এই সমাজে কিছু যুবক আর যুবতী রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, আল্লাহ বললেন আমাকে ভালোবাসতে চাইলে রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, আর এই বর্তমান সমাজের যুবক যুবতীরা আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে তারা নিজেরা নিজেদের ইচ্ছা মতো খেল, ইচ্ছা মতো খুশি মতো তারা ভালোবাসা শুরু করে দিয়েছে। এই যুবক যুবতীরা আসছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে বিশ্ব ভালোবাসা দিবস। কত যে দিবস প্রত্যেক বছর পালিত হয়, হাজার হাজার দিবস পালিত হয়, ভালোবাসা দিবস, মা দিবস, বাবা দিবস, বিশ্ব শিক্ষক দিবস, মেয়ে দিবস, হাজার হাজার দিবস পালিত হয়। এইগুলো দিবস সব আমেরিকাদের দিবস, পশ্চিমাদের দিবস, বাংলাদেশের কোন দিবস নাই। হাজার হাজার দিবস পালিত হয়, তার মধ্যে একটা দিবস হল বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসটাও আমেরিকাদের একটা দিবস। আমেরিকাদের এই বিশ্ব ভালোবাসা দিবস সারা বিশ্বের মধ্যে ছড়া দিয়েছে, সারা বিশ্বের মধ্যে প্রসার করে দিয়েছে যে বিশ্ব ভালোবাসা দিবসের নামে বাংলাদেশেও নির্লজ্জ বেহায়াপনা এই দিবসটা পালন হয়। সম্মানিত হাজিরিন, এই ভালোবাসা দিবসের নামে ভালোবাসা হয় না, নির্লজ্জতা হয়, বেহায়াপনা হয়। লক্ষ্য করে দেখবেন গ্রামগঞ্জে কম হয়, শহরের প্রতি লক্ষ্য করে দেখবেন এই ভালোবাসা দিবসের প্রতি যুবক আর যুবতীরা বর্তমান সমাজের ইয়ং যুবক আর যুবতীরা তারা কি করে, একজন যুবক একজন যুবতীকে আহ্বান করে, প্রেম নিবেদন করে, পার্কে গিয়ে দেখবেন ঢাকা শহরে হাজার হাজার পার্ক, অনেক পার্ক রয়েছে, প্রত্যেকটা থানায় থানায় পার্ক রয়েছে, রমনা পার্ক, রমনা বটমূল সোহরাওয়ার্দী উদ্যান, এইগুলোতে যদি আমি আর আপনি এক কোনো দিন ঢুকে যাই লক্ষ্য করে দেখবেন যুবক যুবতীদের প্রেম নিবেদন, যুবক যুবতীদের ভালোবাসা কিরকম। অথচ আল্লাহ বলতেছে রে যুবক আর যুবতীরা, তোমরা যেই প্রেম করতেছো, তোমরা যেই ভালোবাসা করতেছো, এই প্রেমের কথা আমি বলি নাই, আমি বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা রাসূলের ইত্তেবা করো, রাসূলকে অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন হয়ে যাবে। অথচ আমরা দুনিয়ার মধ্যে উল্টা কাজ করতেছি, দুনিয়ার মধ্যে আজকের যুবক আর যুবতীরা নির্লজ্জ বেহায়াপনার মতো কাজ করতেছে, তারা কোনো মুরব্বী দেখে না, কোনো মানুষ দেখে না, কোনো মহিলা দেখে না, কোনো পুরুষ দেখে না, যখন তাদের প্রেম নিবেদন হয়, প্রেম করার সময় হয়ে যায়, একজন মোবাইল করে আরেকজনকে ডাক দিয়ে বলতেছে গো প্রিয় তোমার, তোমার সঙ্গে আমার দেখা করার প্রয়োজন রয়েছে, তোমার সঙ্গে জরুরি কথা বলার প্রয়োজন রয়েছে, তারা যখন দুইজন উভয় একত্রিত হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, নির্লজ্জ বেহায়াপনার মতো একে অন্যকে এইভাবে জড়ায় ধরে আদর করতেছে, মহব্বত করতেছে, ভালোবাসা করতেছে, এই হচ্ছে তাদের বিশ্ব ভালোবাসা দিবস, এই হচ্ছে তাদের ভালোবাসা। আসলে এটা ভালোবাসা দিবস নয়, আমি বলে থাকি এটা ভণ্ডামি দিবস, আমি বলে থাকি এটা লুচ্চামি দিবস, এছাড়া আর কোন দিবস নয়। আমাদের গ্রামগঞ্জে এইগুলো কম রয়েছে, কিন্তু শহরের মধ্যে এইগুলো সব চাইতে বেশি থাকে, তাই উদাত্ত আহ্বান জানাবো
এই যুবক আর যুবতীদের গার্জিয়ান যারা রয়েছে, যুবক যুবতীদের পিতার মাতা যারা রয়েছে, এই বিশ্ব ভালোবাসা দিবসের দিনে যেন আমাদের মেয়েরা বাড়ির থেকে বের না হয়, আমাদের মেয়েরা যেন বাড়ির থেকে বের না হতে পারে। আমাদের মেয়েরা যদি বাড়ির থেকে বের হতে চায় আপনারা আটকায়া দিবেন, কারণ এই দিন কিন্তু ভালোবাসা হয়, এমন ভালোবাসা হয়, ভালোবাসার এক পর্যায়ে ছেলে তার মেয়েকে দেহ দিয়ে দেয়, মেয়ে ছেলেকে দেহ দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ, এ হচ্ছে ভালোবাসার নমুনা, বর্তমান সমাজের ভালোবাসার নমুনা। এই ভালোবাসা আল্লাহ চাই নাই, আল্লাহ চেয়েছে, আল্লাহ যেই বিধান দিয়েছে, আল্লাহ তাআলা যেই কোরআন দিয়েছে, সংবিধান দিয়েছে, এই কোরআন এই সংবিধান যে রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, এই রাসূলকে ইত্তেবা করো, এই রাসূলকে ভালোবাসো, এই রাসূলকে মহব্বত করো। যদি তোমরা এই রাসূলকে ইত্তেবা করো, এই রাসূলের অনুসরণ করো, এই রাসূলের প্রতি যদি তোমরা অনুগত হয়ে যাও, তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আমার বন্ধুগণ, আজকের এই সমাজের মধ্যে এই যুবক যুবতীরা যেই ভালোবাসা করে, যেই প্রেম নিবেদন করে, এটা হচ্ছে সবচাইতে বেহায়াপনা, সবচাইতে নির্লজ্জতা। তাদের মধ্যে কোনো পর্দা থাকে না, তাদের মধ্যে কোনো জ্ঞান থাকে না, বিবেক থাকে না, বুদ্ধি থাকে না, তারা যেই ভালোবাসা করে। ভালোবাসা শব্দের চারটা অক্ষর রয়েছে, এই চারটা অক্ষর নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে ভালোবাসা বর্তমান সমাজের যুবক যুবতীরা করে, এই ভালোবাসার মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতিয়াতে কোনো লাভ নাই। ভালোবাসার যে চারটা শব্দ রয়েছে, চারটা শব্দের প্রথম যে অর্থ রয়েছে, প্রথম যে অক্ষর রয়েছে ভব, এই ভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই ভ দ্বারা প্রথম অক্ষর ভব, এই ভ দ্বারা বিশ্লেষণ করলে দেখা যায় ভ শব্দের অর্থ হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস। ভাগ্যে যা ছিল তারা ভালোবাসার মাধ্যমে তারা ভাগ্যটাকে উল্টায়া দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। হয়তো তার ভালো কোনো একটা জায়গায় ভালো ছেলের সঙ্গে বিবাহ শাদী হতো, কিন্তু প্রেম ভালোবাসা করার কারণে সেই জায়গায় হয় নাই। একজন ছেলের সঙ্গে প্রেম করেছে, প্রেম নিবেদন করেছে, ভালোবাসা করেছে, হয়তো সেই ছেলে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নয়, যার কারণে তার ভাগ্যের নির্মম পরিহাস হয়ে গেল। দুই নম্বরে লব, দুই নম্বরে প্রথম অক্ষর ভর, দুই নম্বরে লব। এই লর অক্ষরের অর্থ আসতেছে লজ্জাহীনতা, এদের কোনো লজ্জা থাকে না, এদের কোনো শরম থাকে না, হায়া থাকে না। যখন একজন যুবক আর একজন যুবতী নির্লজ্জের মতো রাস্তাঘাটে, পার্কে, বিভিন্ন জায়গায় প্রেম করে, হাজার হাজার মানুষ থাকে, ওরা হাজার হাজার মানুষের প্রতি লক্ষ্য করে না, ওরা ওই সমস্ত মানুষদের প্রতি তাকায় না, খেয়াল করে না, আসলে এখানে কোনো মুরব্বী আছে না কি আছে, এখানে কোনো বড় বয়োজ্যেষ্ঠ মানুষ আছে নাকি, এটাও তারা দেখে না। নির্লজ্জ বেহায়ার মতো একজন আরেকজনকে জড়ায় ধরা মহব্বত করতেছে, প্রেম নিবেদন করতেছে, এই হলো তাদের নির্লজ্জতার লর অর্থ। তিন নম্বরে আবার রয়েছে বব, ভালো বা, এ বা শব্দের অর্থ হচ্ছে বাড়ি ছাড়া, ঘর ছাড়া। অনেক সময় এই যুবক আর যুবতীরা প্রেম করে, প্রেম করার কারণে যুবকের বাড়ির থেকেও মেনে নেয় না, যুবতীর বাড়ির থেকেও মেনে নেয় না, যার কারণে তারা কি করে, যারা তারা দেখতেছে আমাদের পিতারা কেউ মেনে নিচ্ছে না, আমাদের পরিবার মেনে নিচ্ছে না, এই অবস্থায় তারা কি করবে, কোনো উপায় পায় না। যুবক আর যুবতী এক হয়ে, এক জায়গায় হয়ে তারা পরামর্শ করে, আমাদের উভয়ের পরিবার কেউ মেনে নিচ্ছে না, চলো আমরা কি করি, বাড়ির থেকে বের হয়ে অন্য জায়গায় উদাহ হয়ে চলে যাই, কিছুদিনের জন্য হেরে যাই, তারপরে আমাদের দুইজনের পরিবার আবার মেনে নিবে। এই যে ভালোবাসার স্বপ্নের মধ্যে বাপ বাসাহীন হওয়া, বাড়ি ছাড়া হওয়া, তারা বাড়ি ছাড়ায়, ঘর ছাড়ে, পিতা মাতার সম্মান নষ্ট করে, ধুলাই মিশিয়া দেয়, এ হচ্ছে ভালোবাসা শব্দের ব শব্দের ব্যাখ্যা। চতুর্থ নম্বরে দন্তর্ষ, এই দন্তর্ষর অর্থ হচ্ছে সমুদ্র সাগরের ফেনার মতো বাসতে থাকা, ওই যে তারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, পিতার ছেলে ছেলের বাবার বাড়িতে নাই, মেয়ে মেয়ের বাবার বাড়িতে নাই, দুইজন দুইজনার বাড়ি থেকে উধাও হয়ে চলে গেছে, দুইজন দুইজনার বাড়ি থেকে বাহির হয়ে চলে গেছে, ভিন্ন জায়গায় ভিন্ন জায়গায়,
কোথাও কোন আত্মীয়ের বাড়িতে নয়, নিজের বাড়িতে নয়, মেয়ে তার বাবার বাড়ি ছাড়া, ছেলে তার বাবার বাড়ি ছাড়া, দুইজন দুইজনের বাড়ি ছাড়া ভিন্ন এক জায়গায় চলে গেছে। ভিন্ন জায়গায় যাওয়ার পর সমুদ্র ফেনা যেরকম এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে সমুদ্র ঢের সাথে, এই যুবক যুবতীরা নিজেদের পিতার মাতার অবর্তমানে, নিজেদের পিতা মাতার অবাধ্য হয়ে যে বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, বাড়ি আর ঘর ছাড়ার কারণে তারা কখন কোথায় যাচ্ছে, কিভাবে থাকতেছে এর কোনো ঠিক ঠিকানা নাই। এ হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা দিবস। এবার ভালোবাসা দিবস কোন মুসলমানের যুব